যে খবর আমরা পাচ্ছি, গুজরাটের সুরাটে ওএনজিসি প্ল্যান্টে বিধ্বংসী আগুন, একাধিক বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন স্থানীয়রা। প্রচুর দাহ্য পদার্থ থাকায় দাউদাউ করে চলছে আগুন। প্ল্যান্টের কয়েক কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে ধোঁয়ার কুণ্ডলী। বৃহস্পতিবার ভোরে আচমকাই প্ল্যান্ট থেকে বিস্ফোরণের আওয়াজ মেলে, এরপরই দ্রুত ছড়াতে থাকে আগুন। কি কারণে বিস্ফোরণ তা অবশ্য স্পষ্ট নয়, তবে এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই। আগুন নেভানোর চেষ্টায় দমকল। জম্মু কাশ্মীরের বদগামে সন্ত্রাসবাদী হানা। নিহত ও খাগের ব্লক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দলওয়াসা গ্রামে পৈতৃক বাড়িতে পরিজনদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ভূপিন্দর সিং। রাত পৌনে আটটা নাগাদ সেখানেই চড়া হয় সন্ত্রাসবাদীদের একটি দল। বিডিসির চেয়ারম্যানকে খুব কাছ থেকে পরপর গুলি করে পালিয়ে যায় তারা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের খাগ থানায় অপেক্ষা করতে বলে পৈতৃক বাড়িতে যান ভূপিন্দর সিং। সরকারি এই আধিকারিকের সঙ্গে যে দেহরক্ষীরা নেই, কাশ্মীর পুলিশের পদস্থ কর্তাদের কাছেও সে খবর ছিল না, তারই সুযোগ নেয় সন্ত্রাসবাদীদের দল। তৃণমূলে যোগ দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জির দাদা। কৃষি বিল, অর্থনীতি নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে বিক্ষোভ মঞ্চে তৃণমূলে নাম লেখালেন সুশান্ত চ্যাটার্জি। তাঁর সঙ্গে ঘাসফুল শিবিরে যোগ দিলেন প্রায় 200 জন। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র ও কামারহাটির তৃণমূল নেতারা। পরিবারের সমর্থন নিয়েই তৃণমূলে যোগদান, জানিয়েছেন লকেটের দাদা। একই সঙ্গে তাঁর বক্তব্য, সাংসদ হিসেবে নিজের মতো কাজ করবেন লকেট। অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলা থেকেই সমাজের কাজ করে এসেছি এবং সমাজের কাজ যখন করতাম তখন কোনো দলে স্থায়ীভাবে ছিলাম না, কিন্তু কোনো একটা দলের সঙ্গে থেকে যেখানে উন্নয়নের কাজ প্রচুরভাবে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে কাজটাকে ত্বরান্বিত করার উদ্দেশ্যেই এবং সমাজের সঙ্গে থাকার উদ্দেশ্যেই জয়েন করা। এই জায়গায় মানুষজনেরা বুঝতে শুরু করেছে যে যারা এই আগ্রাসন চালাচ্ছে ভারতবর্ষের বুকে, তাদের সঙ্গে থাকা যাবে না। তো যেখানটা আমরা বসে আছি, আমাদের বাঁদিকে আদ্যাপীঠ আর ডান দিকে মা ভবতারী, আর যিনি জয়েন করলেন তিনি রামকৃষ্ণ পরমহংসের বংশধর। কৃষি বিলের প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলনের আনছে তৃণমূল কৃষক সংগঠন। রাজ্যের প্রতিটি ব্লকে কৃষি বিলের বিরোধিতায় আজ মিছিল রয়েছে। মিছিলে অংশগ্রহণ করবেন তৃণমূলের কৃষক সংগঠনের সদস্যরা। এর আগে কৃষি বিলের বিরোধিতায় পথে নামেন তৃণমূলের মহিলা সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়ে কৃষি বিল নিয়ে। যখন সংসদে স্লোগান পাল্টা স্লোগান চলছে, তখন কিন্তু তৃণমূল এই রাজ্য প্রতিবাদ চালাচ্ছে এবং আজও সেই প্রতিবাদ রয়েছে। কৃষি বিলের প্রতিবাদে আজ রাজ্য জুড়ে আন্দোলনে নামছে তৃণমূলের কৃষক সংগঠন। রাজ্যের প্রতিটি ব্লকে কিন্তু কৃষি বিলের বিরোধিতায় আজ মিছিল হবে বলে জানা যাচ্ছে, আর এই মিছিলেই অংশগ্রহণ করবেন তৃণমূলের কৃষক সংগঠনের সদস্যরা। এর আগে আপনারা জানেন যে কৃষি বিলের বিরোধিতায় পথে নামেন তৃণমূলের মহিলা সংগঠন ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা।